আমার প্রশ্ন হলো, আমার দুটো ছেলে বুঝছেন, জি, এরা একজন এবার এসএসসি পরীক্ষার্থী, আরেকজন সিক্সে পড়ে, একে হলো একজনে পরে একে স্কুলতে, আরেকজন পরে আপনার ইয়েতে, তো ওরা দুজনে আলি ঝগড়া করে বুঝছেন, যে কোনো বিষয়ে ঝগড়া করে, জি, মানে আমি আসলে এদের কে বুঝাইতে পারি না যে তোমরা কেন ঝগড়া, আমরা তো সাত ভাই, ঠিক আছে, জি জি, আমরা তো ঝগড়া করি নাই, মানে এটা কি মানসিক সমস্যা কিনা আমি ম্যাডামের কাছে জানতে চাই। ধন্যবাদ দর্শক, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই বিষয়টাও অনেক কমন। এই জায়গাটাতে আসলে আমরা বলবো যে প্রথমে আমাদের দেখতে হবে যে প্যারেন্টিংটা কেমন হচ্ছে বা আপনাদের ঘরের পরিবেশটা কীরকম। ওই যে আপনি ছোট্ট করে কিন্তু বললেন যে আমরা সাত ভাই বোন, আমরা তো ঝগড়া করিনি কখনো, তাহলে তখনকার এনভায়রনমেন্টটা আসলে কেমন আপনার বাবা মা এনশিওর করেছিল সেটার সাথেও একটু মিলিয়ে দেখতে হবে, যে আপনারা অ্যাজ আ ফাদার মাদার আপনারা কীরকম পরিবেশটা বাচ্চাদের জন্য এনশিওর করছেন, সেটা একটা বিষয় জানার আছে। আরেকটা হচ্ছে যে খুব কমনলি যে জিনিসটা দেখা যায় যে ভাই বোনের মধ্যে বা ভাই ভাই বোন বোন এদের মধ্যে যে কনফ্লিক্টগুলো তৈরি হয়, ছোটোবেলা থেকে দেখা যায় যে বাবা বা মা বা বোথ কম্পেয়ার করে, যে বোনকে হয়তো বা বলো যে তোর বোন তো এরকম ভালো করে, ভালো রেজাল্ট করে, তুই কেন করলি না, এটা ভাই ভাই হতে পারে, হ্যাঁ ভাই ভাই হতে পারে, ভালো রেজাল্ট করছে একজন খারাপ করছে, খারাপ করছে। আবার মানে দুই বোন যদি থাকে দেখা যায় যে এক বোন দেখতে খুব সুন্দর আরেক বোন দেখতে অতটা সুন্দর না, তখন দেখা যায় যে এটাও কিন্তু কম্পেয়ার করে, যে একটা ড্রেস দুজনের জন্য দুইটা ড্রেস নিয়ে আসলো, বলল যে ফর্সা যে আছে বা সুন্দর যে আছে তাকে বললো যে তুই তো দেখতে সুন্দর, তুই তো দেখতে ফর্সা, তুই এটা পর, তোকে মানাবে। কিন্তু এটা কিন্তু বাবা মা খুব লাইটলি বলছে, কিন্তু অপর প্রান্তে যেই মেয়েটা দেখতে আরেক বোনের মতো সুন্দর না, তার ভেতরটা কিন্তু দুমড়ে মুচড়ে যাচ্ছে, যে দোষটা খুঁজতে থাকে যে আমার দোষটা কোথায়, আমি তো সৃষ্টিকর্তারই সৃষ্টি করা একজন মানুষ, এটা তো এই যে আগলি হওয়াটা বা অসুন্দর হওয়াটা এটা তো আমার হাতে না, তাহলে বাবা মা যে আমার এত কাছের ওরাও হচ্ছে কম্পেয়ার করছে আমারই আপন বোনের সাথে, তাহলে এই যে আপনার যে দুই ছেলে এটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে কি, যে আপনারা কোনো না কোনোভাবে দুই ছেলের মধ্যে কোনো একটা ছেলেকে বেশি এমফ্যাসিস দিচ্ছেন কিনা, বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন কিনা বা কম্পেয়ার করে ফেলছেন কিনা, বা একজনের সাথে আরেকজন একজনের সামনে আরেকজনকে ক্রিটিসাইজ করে ফেলছেন কিনা, বা দুইজনকে দুইটা জিনিস দিতে গেলে এটার উনিশ বিশ হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আপনাকে সর্ট আউট করতে হবে। এবং শাসন করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা, হ্যাঁ ভুল হলে শাসন করবেন, কিন্তু শাসনটা কি হেলদি হচ্ছে নাকি আনহেলদি হচ্ছে এই ব্যাপারটাও আপনাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে। যেমন যে আমরা সবসময় বলি কি যে আপনার বাচ্চাকে কারেক্ট করবেন, ঠিক আছে, কারেক্ট করার আগে আগে কানেক্ট করেন বাচ্চার সাথে, যে আসলে কোন জায়গাটাতে ডিস্ট্রেস হচ্ছে মানসিকভাবে, কোন জায়গাটাতে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, কোন জায়গাটাতে অ্যাগ্রেশন কাজ করছে, ওই জায়গাটাতে পৌঁছাতে হবে, মনের ভেতর পৌঁছাতে হবে যে এই যে আনহেলদি পরিবেশটা হচ্ছে, আপন ভাই এরপরে ঝগড়া করছে হয়তো বা গায়ে হাতাহাতি হচ্ছে, পরিবেশটা আনহেলদি হচ্ছে, তাহলে আপনাদের দুইজনেরই করতে হবে কি যে আগে ওদের মনের মধ্যে পৌঁছাতে হবে যে ঠিক কোন জায়গাটা তাদেরকে বদার করছে। তারপরে আরেকটা জিনিস করতে হবে কি যে কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট আছে কি না, আনহেলদি পরিবেশ আছে কি না, এরকম অনেক আমরা দেখি যে বাবা মার মধ্যে সম্পর্কটা ভালো না, তারা দেখা যায় মানে প্রতিদিনই বা দু একদিন পরপর খুব ঝগড়াঝাটি করে, তখন বাচ্চাদের মনের মধ্যে চলে কি যে আমরা এখন কার কাছে সিকিউর ফিল করব, মানে কার কাছে ভালো থাকব, তারা ইনসিকিউর ফিল করে। এবং ছোট থেকে যদি বাচ্চারা বাসার মধ্যে আনহেলদি পরিবেশ দেখতে দেখতে বড় হয়, দেখা যায় যে নিজেও ওইভাবে প্র্যাকটিসড হয়ে যায়, নিজেও ওইভাবে কনফ্লিক্ট তৈরি করে, রাইট।